ডিসেম্বর কে সামনে রেখে, 10 তারিখ কে সামনে রেখে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ধমন পীড়ন শুরু করেছে। আমরা দেখলাম বিএনপির একজন সিনিয়র নেতা যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি টুক্কুবাইকে গতকালকে সাদা পোশাক দাঁড়ি ব্যক্তিরা উঠে নিয়ে গেছে, 1200 মানুষকে অ্যারেস্ট করেছে। এই সরকারের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। সরকার চিন্তিতভাবে গবেষণা করতেছে, যদি সাধারণ জনগণদের কিছু ধমানো না যায় তাহলে গদি টিকে রাখা যাবে না। তাই যাকে যেখানে পাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আবাসিক হোটেলে, বাসভবনে সাধারণ মানুষদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে, ডিবি পরিচয় দিয়ে গোয়েন্দা সংস্থার লোকরা তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। একই রাষ্ট্রের রাজনীতি চেয়েছি আমরা? আমরা এ ধরনের রাষ্ট্রের রাজনীতি চাই নাই। আমরা চেয়েছি দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি হবে, দেশের কল্যাণের জন্য রাজনীতি হবে। কিন্তু বর্তমান দেখি আওয়ামী লীগ সরকার সেই রাজনীতি করছে না। আওয়ামী লীগ সরকার গুমখনে রাজনীতি করতেছে। আওয়ামী লীগ সরকার মানুষদেরকে ক্ষয়ক্ষতি করে কিভাবে দমিয়ে রাখা যায় সে ধরনের রাজনীতি করতেছে। আওয়ামী লীগ সরকার রাতে হুকুম দেয়, দিনে দুপুরে ছাত্রলীগের যুবলীগের নেতারা নিরপরাধী মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এ ধরনের রাজনীতি ব্যবস্থা চাই না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্রলীগের কুলঙ্গাররা হাতে অস্ত্র নিয়ে অস্ত্র মহড়া দিচ্ছে। বিভিন্ন জাতীয় পেপার পত্রিকায় নিউজ হয়েছে ছাত্রলীগের ছেলেরা দুই গ্রুপের সংঘর্ষ, অনেক সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে। আশেপাশে দোকানপাটের যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা শান্তিপূর্ণভাবে ওই ছাত্রলীগদের সমস্যার কারণে ব্যবসা করতে পারছে না। কাদের নির্দেশে, কাদের ইঙ্গিতে এ ধরনের অস্ত্রের মহড়া হচ্ছে? এগুলো আওয়ামী লীগের হাইকমান্ডার নেতাকর্মীদের নির্দেশে হচ্ছে। তাই আওয়ামী লীগের সরকার ইতিপূর্বে বলে যাচ্ছে যে যা কিছু হয়, যা কিছু ঘটবে তাতে আমাদের কোনো কিছু করার নেই, আমাদের 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। তাই আওয়ামী লীগ সরকারকে বলতে চাচ্ছি, জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ ডিসিশন দেবে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না। কিন্তু আপনারা কিভাবে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা দেখেন? তাই আওয়ামী লীগ সরকারকে বলতে চাচ্ছি, 41 সালের স্বপ্ন বলে যান, 2023 সালে সাধারণ জনগণের লাল কার্ডের অপেক্ষা থাকেন। সাধারণ জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তাতে আপনারা বুঝতে পারছেন যে এই আওয়ামী লীগ সরকারকে দেশের মানুষ আর ক্ষমতা দেখতে চাচ্ছে না, এই আওয়ামী লীগ সরকারকে সাধারণ জনগণ আর ভালোবাসতেছে না। সেটা আপনারা জেনেই বর্তমানে যে যেখানে পাচ্ছেন, যে যে অবস্থায় পাচ্ছেন, লুটপাট করে টাকা পয়সা বাইরে পাচার করে দিচ্ছেন। তাই আমাদেরকে দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে। যদি এই স্বৈরা শাসক, এই বোধচোরদের বিরুদ্ধে, এই টেন্ডারবাজিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। এই অশান্তিপূর্ণ রাজনীতিকে ফিরিয়ে শান্তিপূর্ণ রাজনীতির মাঠ তৈরি করতে হবে। আওয়ামী লীগ সরকার বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা দেশের জন্য রাজনীতি করে, তারা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে। 1971 সালে দেশের জন্য 30 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে, সেই 30 লক্ষ শহীদের রক্তের সাথে এই আওয়ামী লীগ সরকার বেমানি করেছে। আপনারা দেখেছেন তারা মুক্তিযোদ্ধার চেতনায় রাজনীতি করে, তারা বারবার বলে আমরা মুক্তিযোদ্ধার চেতনায় রাজনীতি করি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধারা রিক্সা চালাচ্ছে, তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছে না, তারা না খেয়ে মারা যাচ্ছে, তারা মুক্তিযোদ্ধার বাটা পাচ্ছে না। আর এই আওয়ামী লীগ সরকার বলে তারা মুক্তিযোদ্ধার চেতনায় রাজনীতি করে, আমি তাদেরকে বলতে চাই তারা ভণ্ডামি করে যাচ্ছে, তারা মুক্তিযোদ্ধার চেতনায় রাজনীতি করে না। তারা যদি মুক্তিযোদ্ধার চেতনায় রাজনীতি করত তাহলে আজকে সত্যিকারের মুক্তিযোদ্ধারা না খেয়ে মারা যাচ্ছে, তারা তাদের বাতার জন্য রাজপথে আন্দোলন করছে।
অনেক মুক্তিযোদ্ধারা যারা হাতে অস্ত্র নিয়ে পাকিস্তানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই প্রকৃত মুক্তিযোদ্ধা এখন স্বীকৃতি পাচ্ছে না। আওয়ামী লীগের ভিতরে যদি তল্লাশি করা হয়, যদি তাদের নেতাকর্মীদের পর্যবেক্ষণ করে দেখা যায়, দেখবে এখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। আওয়ামী লীগের ভিতরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে যারা মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করছে। এটা আমার কথা না, এটা বিভিন্ন পেপার পত্রিকার কথায় আপনারা দেখেছেন। কিছুদিন আগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যারা কখনো রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, তারা কখনো রাজনীতির মাঠে ছিল না, তারা ছিল চাল ব্যবসায়ী, তারা ছিল পেপার ব্যবসায়ী এবং তারা বিভিন্ন ভাঙ্গারি মালের ব্যবসা করত। যেই কোনো কারণে যেই কোনো উপায়ে তারা সংসদ সদস্য হয়ে গিয়েছে। আমরা দেখলাম ওই পাক পবিত্র সংসদ ভবনে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তারা অসম্মানজনক কথা বলছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বলেছে যে মেজর জিয়াউর রহমান যুদ্ধ করে নেই, মেজর জিয়াউর রহমান যুদ্ধ অংশগ্রহণ করে নেই। তাদেরকে বলতে চাই, আপনারা ইতিহাস গেটে দেখবেন, মেজর জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল। মেজর জিয়াউর রহমান হাতে অস্ত্র নিয়ে পাকিস্তানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে হাজার হাজার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই সার্টিফিকেট বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী সাহেব দিয়েছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বলেছেন, আমি মেজর জিয়াউর রহমানকে সাক্ষ্য দিচ্ছি, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন, তিনি একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে যারা মেজর জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা বলে স্বীকার করতে কষ্ট হচ্ছে, তারাই হচ্ছে এই রাষ্ট্রের বোঝা, তারাই হচ্ছে রাষ্ট্রের বেইমান, তারা হচ্ছে জাতির শত্রু, সমাজের শত্রু। তাদের কাছ থেকে দেশে ভালো কিছু আশা করা যায় না। আমরা বলতে চাই, মুক্তিযোদ্ধাদের নামে কোনো ধরনের মিথ্যা বানোয়াট কারসুবি চলবে না। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করলে ছাত্র সমাজ বসে থাকবে না। যেই মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এদেশের মানচিত্রকে রক্ষা করেছিল, সেই মুক্তিযোদ্ধারা আজকে দেখি আমরা অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। অনেক মুক্তিযোদ্ধাদের যাদের ক্ষমতা নেই, যাদের বংশের পাওয়ার নেই, তাদের জায়গা জমি লুটপাট করে আওয়ামী লীগের ক্ষমতাশীল নেতাকর্মীরা সব কিছু দখলে নিয়ে গেছে। আমরা অনেকবার দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেক মুক্তিযোদ্ধার আন্দোলন সংগ্রাম করেছে, যে আমরা যে দেশের জন্য আন্দোলন সংগ্রাম করেছি সেই দেশ কি এমন হবে, যদি আমরা জানতাম তাহলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম না। তাই আমি বলতে চাচ্ছি যে যেই সমস্ত নেতাকর্মীরা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদেরকে বলতে চাই, আপনারা সময় থাকতে ভালো হয়ে যান। আওয়ামী লীগ নেতাকর্মীদের যুদ্ধবিরোধী যারা ছিল, যারা যুদ্ধের সময় অংশগ্রহণ করে নেই, আজকে তাদেরকেও দেখি নকল সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছে। আওয়ামী লীগ সব কিছু করতে পারে, আওয়ামী লীগ রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে, এইটি হচ্ছে তাদের কাজ। তাই আমরা বলতে চাই, যারা মুখে এক কথা বলে বুকের ভিতরে আরেক কথা থাকে, তাদের দ্বারা দেশে শান্তি ফিরে আসতে পারে না। তাই আমাদেরকে এই স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে, ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে। যেই ছাত্র সমাজের অগ্রিম ভূমিকার কারণে 52 আন্দোলনকে রক্ষা করেছিল, 52 আন্দোলনের মাধ্যমে যেই মাতৃভাষা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে। ছাত্র সমাজদেরকে দমিয়ে রাখা যাবে না, ছাত্র সমাজকে বাজারের পণ্য মনে করা হবে না। যদি ছাত্র সমাজদেরকে বাজারে পণ্য মনে করা হতো, তাহলে 71-এর বিজয় আসতো না, 52-এর বিজয় আসতো না, 62-এর বিজয় আসতো না। তাই যারা ছাত্র সমাজদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করবেন তা ঠিক না। আমরা দেখতে পাচ্ছি যে এমন নোংরা রাজনীতি বাংলাদেশে হচ্ছে, সেই নোংরা রাজনীতির হাত থেকে দেশের মানুষকে আমরা মুক্তি দিতে চাচ্ছি। তাই আমরা বলতে চাচ্ছি, আমাদের গণ অধিকার পরিষদের রাজনীতি হবে দেশ ও দেশের মানুষের জন্য এবং সমাজের কল্যাণের জন্য। গণ অধিকার পরিষদের ইতিপূর্বে গণজোয়ার শুরু হয়েছে, এই গণ অধিকার পরিষদের মাধ্যমে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের হাইকমান্ডার থাকবে বিপি নুল হক নূর, আর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা থাকবে সৈনিক। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ 2000
23 সালে এই সরকারের পতন ঘটবে। সরকার যত নীল নকশা করুক তাতে কোনো কাজ হবে না। এই সরকারের পতন ঘটিয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা গড়ে।